জানলার ধারে বসে দেখছি বাইরে অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে খুব ইচ্ছা হলো সন্ধ্যাবেলা কিছু একটা স্ন্যাক্স করে খাবো। ফ্রিজে কিছু বোনলেস চিকেন রাখা রয়েছে, তো সেটা দিয়ে ভাবলাম চিকেন রেশমি কাবাব বানিয়ে নিলে কিন্তু মন্দ হয় না। তবে চিকেন রেশমি কাবাব এমনই একটা জিনিস যেটা একা একা খেলে শেয়ার না করে ঠাকুরে আবার পাপ দেবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন রকমারি রান্না। প্রথমেই আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিলাম এখানে 1 টেবিল স্পুন করে সমস্ত কিছুই, যেমন আদা পেস্ট, তারপর কাঁচা লঙ্কার পেস্ট, রসুনের পেস্ট, লেবুর রস, তারপর দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার অথবা গোলমরিচের গুঁড়ো। এরপর আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা আমন্ড এবং কাজু বাদাম বাটা। এবার ভালো করে সমস্ত কিছু চিকেনটার সঙ্গে চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতন নুন এর উপরে আমি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। ম্যারিনেশনটাই কিন্তু যে কোনো কাবাব বানানোর জন্য মেন, যেটা সেটা হলো ম্যারিনেশন। এবার ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে আমি 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। 5 ঘন্টা হয়ে গেছে, সন্ধ্যা হয়েও এসছে। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এরকম যে শিক হয় তার ভেতরে এক একটা চিকেনের যে পিসগুলো আছে সেগুলোকে গেঁথে দিচ্ছি। এক এক করে সমস্ত পিসগুলোকে আমি এর মধ্যে গেঁথে দিচ্ছি। গাঁথা হয়ে যাওয়ার পরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানটার উপরে বাটার দিয়ে দিচ্ছি। বাটার বেশ খানিকটা দিয়ে দেওয়ার পরে সেটাকে ভালো করে ব্রাশের সাহায্যে আমি পুরো প্যানটায় মাখিয়ে নিচ্ছি এবং গরম করে নিচ্ছি। গরম হয়ে যাওয়ার পরে আমি যে শিকগুলোর মধ্যে গেঁথে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো এর উপরে আমি বসিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ রেখে নিয়ে তারপরে আমি অপর দিকটা উল্টে দেব, যাতে ওই দিকটাও হয়ে যায়। দেখো, একটা দিক কিন্তু সামান্য লালচে মতন হয়ে গেছে। এরপর আমি আবার বেশ খানিকটা বাটার নিয়ে নিচ্ছি, নিয়ে সেটা প্যানের মধ্যে গলিয়ে নিয়ে সেটাকে ব্রাশের সাহায্যে উপর দিয়ে চিকেনগুলোর উপরে মাখিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মিডিয়াম ফ্লেমে করতে হবে জিনিসটা। লো ফ্লেমে করলেও কিন্তু ভালো হবে, কিন্তু কখনোই হাই ফ্লেমে করা যাবে না, তাহলে কিন্তু একদম ভালো হবে না খেতে। আমি আবারও উল্টো দিকটা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ যে অনেকটাই কিন্তু লাল লাল হয়ে এসছে। এটা এইভাবে বেশ খানিকক্ষণ আমি প্যানের উপর করে নেওয়ার পরে আগুনের উপরে তারপরে এটাকে দিয়ে দেব। আগুনের উপর আমি এরকম একটা জালির মতন বসিয়েছি এবং ফ্লেমটাকে হাই করে নিয়েছি। তার উপর এবার আমি চিকেনগুলো, যেগুলো এতক্ষণ প্যানের উপরে আমি বেশ খানিকটা শ্যালো মতন ফ্রাই করে নিয়েছিলাম, সেগুলো এবার একদম আগুনের মধ্যে ডাইরেক্ট বসিয়ে দেব। অনেকেই কিন্তু কাবাবে ডাইরেক্ট আগুনের উপর বসিয়ে দেয়, তাই জন্য কিন্তু কাবাবটা খেতে ভালো হয় না। কারণ ডাইরেক্ট যদি আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জুসি যে ব্যাপারটা সেটা চিকেনের থেকে নষ্ট হয়ে যায়। তাই সবসময় এই যে কাবাবটা সবসময় চেষ্টা করবে যে প্রথমে প্যানের মধ্যে করে তারপরে এসে আগুনে বসাতে, এবং আগুনে কিছুক্ষণ করে নেওয়ার পরে, শিকে নেওয়ার পরে আবারও যদি বেশ খানিকক্ষণ প্যানের উপরে বাটার দিয়ে করা যায় গরম, তাহলে কিন্তু আরও জুসি ব্যাপারটা থেকে যায়। দেখো, এটা তৈরি হয়ে গেছে। তবে রেশমি কাবাব কিন্তু গ্রিন চাটনি ছাড়া অসম্পূর্ণ, তাই গ্রিন চাটনি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা পুদিনা পাতা, ফ্রেশ কোরিয়েন্ডার লিভস বা ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা এবং 3 কোয়া রসুন, সামান্য নুন, এবং উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গোটা লেবুর রস। এবার ভালো করে এটা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ গ্রিন চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
ঠিক রেস্টুরেন্টে যেরকম গ্রিন চাটনি তোমরা খেয়ে থাকো একদম সেই স্বাদেরই কিন্তু এই গ্রিন চাটনি। তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে নাও রেশমি কাবাব, আর তার সাথে সার্ভ করো এই গ্রিন চাটনি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসে ফলো করলে একদম জুসি আর সুপার স্পঞ্জি হবে কাবাবটা। এটা অনেকেই আমাকে এই রেসিপিটার কথা বলেছিল, যারা যারা বলেছিল তারা এই রেসিপিটা দেখে আমাকে অবশ্যই জানিও। আজ আসি, টাটা।